নিয়ামতপুর কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসে যোগদান উপস্থিত জেলা সভাপতি। পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার জাতীয় কংগ্রেস কমিটি কুলটি ব্লক কার্যালয়ে শুক্রবার যোগদান কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে কংগ্রেস দল থেকে ছেড়ে চলে যাওয়া কংগ্রেস কর্মী 66 নম্বর ওয়ার্ডের বরাকরের জাকির হোসেন নিজের কর্মী সমর্থকদের নিয়ে পুনরায় আবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করালেন। এই যোগদান অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি চণ্ডী চ্যাটার্জি, সঙ্গে যুব কংগ্রেসের মোহাম্মদ সাবির উদ্দিন, মোহাম্মদ সিরাজুল সহ অনেকে। আপনারা জানেন যে আমাদের গত কর্পোরেশন নির্বাচনে যে ভোট হয়েছিল তাতে আমরা প্রার্থী দিয়েছিলাম এবং সেখানে আমরা প্রার্থী সিলেকশন অনেকেই চেয়েছিলাম আমরা জাকিরকে, কিন্তু লাস্ট মুহূর্তে আমরা ওকে প্রার্থী করতে পারিনি। ওরও কিছু মান অভিমান হয়েছিল, ও পার্টি থেকে বেরিয়ে নির্দলে প্রার্থী হয়েছিল এবং পরবর্তীকালে ওর ভুল বুঝতে পারে, আমরাও তখন ওকে এখান থেকে পার্টির থেকে ইয়ে করেছিলাম, পরবর্তীকালে ও ভুল বুঝতে পারে, আমরাও দেখি একটা সাংগঠনিক ছেলে দীর্ঘদিন কংগ্রেস হতো অন্য কোনো দলে যায়নি, তা আবার ও আমাদের কাছে অ্যাপিল করেছিল যে তার ঘর বাসির জন্য আমরা আজকে আবার তার পুরো 66 নম্বরে তাদের যা লোক লস্কর আছে সবাইকে আজকে আমরা আবার কংগ্রেসে সামিল করেছি এবং আগামী দিন কুলটিতে কংগ্রেস আরও শক্তিশালী হবে, পশ্চিম বর্ধমান আসানসোলে শক্তিশালী হবে এই আশা রেখে এখানে যারা উপস্থিত আছে সবাইকে নিয়ে এখানকার ব্লক প্রেসিডেন্ট, যুব নেতৃত্ব, মহিলা যারা আছেন একসাথে কাজ করবে এই আশা রাখি। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।